চাঁদপুরের সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চর বাজিতপুর গ্রামের বঙ্গবন্ধু ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত হাডুডু খেলায় ধুরাইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মাহবুল হাওলাদারের সভাপতিত্বে খেলার প্রধান অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্রীড়াবিদ অ্যাডভোকেট উবাইদুল রহমান কালু। এখন হইতেছে না, বর্তমানে লকডাউনের জন্য সবাই মানুষ তো বাড়ি থেকে বের হয় না, তো এখন হইতেছে অনেক মানুষ হইতেছে, ভালোই অনেক ভালো লাগতেছে। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের জেলা পরিষদের সদস্য মোহাম্মদ ফারুক খান মোহাম্মদ মহাশিন। খেলায় হৃদয় গ্রুপ 3-0 গোলে তুষার গ্রুপকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে। খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এ সময় বক্তব্য রাখেন আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ সিরাজুল হক মাতব্বর প্রমুখ। খেলায় কয়েক হাজার দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। এই সিজনে সাধারণত হাডুডু খেলা হয়, এরপরে ক্রিকেট আসে, আমাদের যে কোনো ইসে সিজনে যেই খেলাটা ইসে চলে আমরা সব সময় এইরকম বিনোদনমূলক অনুষ্ঠান সহ অন্যান্য সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড আছে সমস্ত কর্মকাণ্ড এবং শিক্ষামূলক বিশেষ ক্ষেত্রে শিক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আগামী দিনে সুশিক্ষা বিস্তারের ক্ষেত্রে সমস্ত পদক্ষেপগুলো আমরা নিতে ইচ্ছুক এবং ইনশাল্লাহ আমরা সকলের সহযোগিতায় সেই জিনিসটা প্রতিষ্ঠিত করতে পারবো বলে আশা করি। তৈরি করেছি আমাদের উদ্দেশ্য সামাজিক সেবা দেওয়া, আমাদের এখানে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছাত্রদের নিয়ে আমাদের এই ক্লাব গঠিত। আমরা সামাজিকভাবে কারো মেয়ের বিয়ে অথবা সামাজিকভাবে বিভিন্ন আর্থিক ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের সহযোগিতা এবং বিভিন্ন যুব সমাজের আর্থিক সহযোগিতা যখন যেটা প্রয়োজন হয় সেই সুবাদে আমরা খেলাটির আয়োজন করেছি। আমাদের আজকের খেলার মূল উদ্দেশ্য হলো আমরা এই ক্লাবটাকে গতিশীল করার জন্য আমরা আজকে এই খেলার মাধ্যমে এর শুভ উদ্বোধন করব। আমরা সার্বিকভাবে আমরা একটা পরিবার, ধুরাইল ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আমরা একটা পরিবার। সেই ক্ষেত্রে একজনের সমস্যা মানে আমরা মনে করি যে আমাদের সকলের সমস্যা, যেখানে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমরা সবাই সম্মিলিতভাবে সেটাকে সার্বিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং সমস্তভাবে সব কিছু দিয়ে আমরা সহযোগিতা করে থাকি। আমরা আজকে যেমন করছি বিগত দিনেও করছি এবং আগামী দিনেও করবো। আমাদের ইচ্ছা যে আমরা ধুরাইলকে মাদক মুক্ত রাখবো, আমরা ধুরাইলকে সন্ত্রাস মুক্ত রাখবো, খেলাকে আরো গতিশীল করার জন্য উৎসাহিত করে থাকি। আমরা বরাদ্দ দিয়ে থাকি ইনশাল্লাহ মাদারীপুর সদর উপজেলায় খেলাধুলা ভবিষ্যতে আরো প্রাণবন্ত গতিশীল হবে। খেলাধুলার উদ্দেশ্য ভিন্নভাবে বলার সুযোগ নাই, এই জন্য কারণ সকলেই জানে যে খেলাধুলা আমি সংক্ষেপে বলি পৃথকভাবে যে সকল সামাজিক অপশক্তি যেমন মাদক দ্রব্য বাল্য বিবাহ যৌতুক বিরোধ আইন এবং বিভিন্ন ধরনের যে অসামাজিক কার্যকলাপ সব কিছুকে প্রতিহত করতে পারে একদিকে এই খেলাধুলা, পাশাপাশি শরীর এবং মন অর্থাৎ দেহ এবং মন সুস্থ বিকাশের জন্য খেলাধুলার যে গুরুত্ব অপরিসীম তা ভিন্নভাবে আজকে আর বলার সুযোগ থাকে না। কারণ সারা পৃথিবীতে এখন নতুন একটা দিগন্ত উন্মোচিত হয়েছে, খেলাধুলা এখন শুধু এই শরীর এবং মেনের গঠনই বড় কথা না, এখন পেশা হিসেবে কিন্তু খেলাধুলা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত। আপনারা লক্ষ্য করেছেন পৃথিবীর অনেক ছোট দেশ আছে যে সকল দেশকে মানুষ পৃথিবীতে চেনে না, অথচ শুধু একটিমাত্র খেলাধুলার কারণে সেই সকল দেশকেই না শুধু সেই সকল দেশের তারকাদেরকেও আমরা মুখে মুখে চিনি। এই যে একটা খেলাধুলার ঐতিহ্য এবং গৌরবময় দিক এটিকে সুপ্রতিষ্ঠিত করে আমরা বাংলাদেশের জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে এই খেলাধুলা আমরা একটা ভূমিকা রাখার জন্য বাংলাদেশ সগৌরবে একটা স্থান করে নেবার জন্য আমরা সকলেই সচেষ্ট থাকব, এই আশাবাদী আমাদের।